আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখা শুরু করেছেন না কেন, সকলের সুস্থতা কামনা করে আজকে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনাদের একটু হলেও ভালো লাগবে। আমার এই ভিডিওটা হচ্ছে 15 তারিখের ভিডিও, 15ই সেপ্টেম্বর। আর অলরেডি আপনারা কিন্তু বুঝেও গিয়েছেন আমার ক্যাপশন আর থাম্বনেল দেখে। হ্যাঁ, আজকে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি ছিল, তো ম্যারেজ অ্যানিভার্সারিতে আমাদের দিনটা কেমন কেটেছে সেটা একটু শ্যুট করে রাখার চেষ্টা করেছি। আজকের দিনটা খুব বেশি স্পেশাল হলেও রান্নাবান্নায় তেমন কিন্তু কোনো স্পেশালিটি আনছি না, খুব স্বাভাবিক রেগুলার রান্নাবান্নাই করছি। আপনাদের ভাইয়া নর্মাল খাবার দাবারটাই বেশি পছন্দ করে, রিচ খাবার রান্না করলে খুব অল্প পরিমাণে খায়, তাই ভাবলাম আজকে খুব স্বাভাবিক রান্নাবান্নাগুলোই করব। আজকে আমি রান্না করব ইলিশ মাছ দিয়ে কচুরমুখী। তো সেজন্য প্রথমেই কিন্তু দেখিয়েছি যে ইলিশ মাছটা হালকা করে ভেজে নিয়েছিলাম, আর এখন আমি কচুরমুখীটা ধুয়ে নিয়েছি ভালো করে, সামান্য হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ বসাবো। তো পাশের চুলায় আমি প্রেশার কুকারে ভাত বসিয়েছি, যেহেতু এ বাসায় আসার পরে সিলিন্ডার গ্যাস ইউজ করছি, তাই চেষ্টা করছি যে প্রেশার কুকারে ভাতটা রান্না করার জন্য, সেক্ষেত্রে গ্যাসের অপচয়টাও কিন্তু খুব অল্প হবে। কচুরমুখীটা কিন্তু আধা সেদ্ধ হয়ে গিয়েছে, আর এদিকে আমি তরকারি কেটে রেখেছিলাম, কাঁকরোল ভাজি করব, তো সেটা ধুয়ে রেখে আমি কচুরমুখীটা ছেঁকে নিচ্ছি। প্রেশার কুকারে কিন্তু আমি আগে কখনো সেভাবে রান্না করিনি ভাত, তো কিছুদিন যাবত রান্না শুরু করেছি, প্রথম 2-1 দিন একটু ভালো হয়নি, হ্যাঁ তারপরে ভালো হয়েছিল, তো এখন মোটামুটি ভালোই হয় রান্না করলে। কড়াইয়ের মধ্যে তেল গরম হয়ে আসলে আমি সেখানে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, খুব বেশি পরিমাণে দেইনি, অল্প পরিমাণ করেই দিয়েছি। তো একটু সামান্য ভেজে নিচ্ছি, একটু ভাজা হয়ে গেলে এই পর্যায়ে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব, স্বাভাবিক যেগুলো দিয়ে রান্না করি। তো আমি এখানে মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর হলুদ গুঁড়ো দিব, সাথে জিরার গুঁড়ো আর স্বাদ মতো লবণ। সব কিছু দিয়ে সামান্য একটু ভেজে নিচ্ছি, তা বেশিক্ষণ ভাজা যাবে না কারণ পুড়ে যেতে পারে, আর এখন সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, সেক্ষেত্রে পুড়ে যাওয়ার আর চান্স থাকবে না। তো পানিটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা। মশলাটা ভালোভাবে কষে আসলে আমি সেদ্ধ কচুরমুখীটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, একদম ভাজা ভাজা করে নেব, সেক্ষেত্রে কিন্তু যত কষাবেন তরকারি ততই বেশি মজা হয়। আমার কাছে মনে হয় আমার প্রিয় আপুরা অনেকেই আছেন আমার চেয়ে অনেক বেশি ভালো রান্না পারেন, তো আপুরা আপনাদের জন্য কিন্তু আমি শেয়ার করছি না, প্লিজ যদি ভালো না লাগে স্কিপ করতে পারেন। আমি সেই সকল আপুদের জন্যই শেয়ার করছি যারা রান্নায় একদমই নতুন, তো তাদের একটু হলেও কিন্তু উপকারে আসতে পারে। কচুরমুখীটা কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, আমি যেহেতু তরকারিটা একটু ঝোল ঝোল খাবো তাই বেশি পরিমাণেই পানি দিব। আর পানিটা যখন ফুটে আসবে, ফুটে আসার পরে তারপরে আমি ভাজা ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি যখন রান্নায় একদমই আনাড়ি ছিলাম, মানে বিয়ের প্রথম দিকে, কোনো কিছুই রান্না করতে পারতাম না, যেটুকু পারতাম মাঝে মধ্যে ভিডিও দেখতাম অনেক আপুদের, তো এইভাবে করেই আস্তে আস্তে রান্না করা শেখা। তবে আপনাদের ভাইয়া কিন্তু আমাকে কখনো বলেনি যে এই রান্নাটা খারাপ হয়েছে বা কিছু, আমি কিন্তু মাঝে মধ্যে জিজ্ঞেস করি এখন যে আমি যে তখন কি রান্না করতাম তা তো এখন বুঝতে পারছি, তুমি কেন বলো নাই কখনো যে এই রান্নাটা ভালো হয় নাই বা কিছু।
আপনাদের ভাইয়া সবসময়ই বলে যে তখন ওইটা খেতেই বেশি ভালো লাগতো, তুমি যা রান্না করতে কষ্ট করে ওটাই অনেক বেশি স্বাদের ছিল। শুকরিয়া আল্লাহ তাআলার কাছে যে তিনি আমাকে আপনাদের ভাইয়ার মতো একজন মানুষ আমার জীবনের জীবন সঙ্গী হিসেবে পাঠিয়েছেন বা দিয়েছেন। আপনাদের ভাইয়াকে পেয়ে আমি সত্যিই নিজেকে অনেক বেশি ভাগ্যবতী মনে করি, আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা সবসময় যেন আমাদের সম্পর্কটা এভাবেই রাখেন। আমার রান্নাটা কিন্তু চলছে চুলার মধ্যে, আর এখন দেখলাম 12টা বেজে গিয়েছে, তো রান্না হতে প্রায় 1টা বেজে যাবে। তো ততক্ষণে আমরা দুজনে একটু ফ্রুটস খেয়ে নেই ভাবলাম। তো আপনাদের ভাইয়া কিন্তু বাসায় ছিল আজকে সারা দিন, অফিসে যায়নি, অফিস থেকে ছুটি নিয়েছে সারাটা দিন আমাকে সময় দিবে বলে। চিংড়ি মাছ দিয়ে কাঁকরোল রান্না করব, সেটাও কিন্তু বসিয়ে দিয়েছি। আর এই দিকে আমার কচুরমুখী রান্নাটাও প্রায় কমপ্লিট হয়ে এসেছে, তো এটুকু ঝোলেই রাখবো। কচুরমুখীতে নর্মালি কিন্তু রান্না করার পরেও একটু ঝোল নিজেরা থেকেই টেনে যাবে, তো সেজন্য এই পর্যায়ে আমি অফ করে দিব। এই তো আজকের মতো এটুকুই ছিল আমাদের দুপুরের আয়োজন। খুব স্বাভাবিক সাধারণ রান্নাবান্না দিয়েই কিন্তু আজকের দিনটা পার করেছি। সন্ধ্যার পরে ছোট একটা কেক আনা হয়েছিল, তো দুজনে মিলে কেটে খেয়ে নিয়েছি। আর এই তো দেখতেই পাচ্ছেন বেশি এক্সাইটেড হয়ে কীভাবে কেকটা কাটছে, তো দ্বিতীয়বার কাটার পরে যে কীভাবে তুলবে সেটাই বুঝতে পারছিল না। সময় যে কত দ্রুত চলে যায়, দেখতে দেখতে 5টি বছর পূর্ণ হয়ে গেল, তো এখনও কিন্তু মনে হচ্ছে যেন সেদিনই বিয়ে করেছিলাম। এর মধ্যে যে 5টা বছর শেষ হয়ে গেল সেটা কিন্তু অনুভবই করতে পারছি না। আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিতে ভুলবেন না। কিন্তু আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।